আমরা ঘাটে এসে গেছি রে। হ্যাঁ আমরা ঘাটে এসে গেছি। এই বল বসে তো ভালো জায়গা। ঠিক আছে। এই লাল পিমড়ে আছে জানা আমার কামড়ায় না। ঠিক আছে বস এখানে। হ্যাঁ এখানে বসবো। হ্যাঁ দাঁড়া। আচ্ছা খুলে গেছে খুলে গেছে। আরে আয়ন নিয়ে আইছি। সে আয়ন আনতে মনে নেই বাইরে করতে কোথায় ভুলে যাবে। এই আমার সকল তুই আইছি। আমি আয়ের নিয়েছি দাঁড়া নিয়েছি। হ্যাঁ তা দে আয় লাগি দে। এই আয়ের লেগে দিছি দিছি। হ্যাঁ ধর বল। বড় মাছের এই কচি মাছের গালে ঘা আর বড় মাছটা টপ করে গিলে খা। বলে তিনবার থুতু দিবি দে ফেল দেবি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বলতেছি বড় মাছের গালে ধা। ইয়ে শুধু চাবাট চাবাট করে মারছে। তুই ভুল বলতি কেন? বল কচি মাছের গালে ঘা। আচ্ছা ওইটা বলবো। কচি মাছের গালে ঘা। ঠিক আছে। বড় মাছটা টক করে গিলে খা। কালে বলবি আমার কাছে। এদা কি আছে? এই টানতেছি বড় মাছ করেছি রে। ঠিক কর টানে আমি তো ধরে আছি ধর। হ্যাঁ টানি। হ্যাঁ এই তুই কোথায় ধরেছিলি? আমি উল্টে পড়ে যাচ্ছি শুধু। ভালো করে ধর। এই যা আয়ের সব খেয়ে নিয়েছে। আয়ের খেয়ে নিয়েছে যা। নে ঠিক করে ফের বল। বলবো ছোট মাছের গালে খা বড় মাছটা টক করে গিলে খা। বল কি হলো? ফিরে বড় মাছ পড়েছে রে। পড়েছে? হ্যাঁ তুই দেখ। আচ্ছা দেখি দাঁড়া। হ্যাঁ হে কানা এ এই একটা সুন্দরী ভেসে যাচ্ছে। হ্যাঁ ওই তো ওই তো ওই তো তুই দেখা পাচ্ছিস ওই তো। হ্যাঁ ওই তো সুন্দরী মেয়েটা ভেসে যাচ্ছে ওই তো। আয় দেখ তুই কানা লোক তুই দাঁড়া আমি জিজ্ঞাসা করি। বলে ওই সুন্দরী কি হয়েছে? আমি তোমার বিয়ে করবো উঠে এসো। সেরাম সেরাম হয় তুই আমার পা ধরে টান মারবি আমি পক্কর উঠে আইব। ঠিক আছে তাহলে যাই। কি হয়েছে? কেন ডেকেছো বলো। আচ্ছা আমি যা জিজ্ঞাসা করবো তুমি আমার কাছে যদি সত্যি কথা বলো। আমার মোরা স্বামীর নিয়ে আমি দেশসভায় যাচ্ছি। যেদিন প্রাণ ফিরিয়ে পাবো ফিরে যাওয়ার সময় তোমার কানা চোখ আমি ভালো করে দিয়ে যাব। তাহলে আমি যা বলবো তুমি সত্যি কথা বলবে তো? বলো তোমার বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে হ্যাঁ একটা বুড়ো মা আছে। আর কি আছে? আর আমার দাদা চারটে বউ আছে। আর কি আছে? কেন আর আমাদের গোল ভর্তি গরু। আর কি আছে? আর বলবো বললে যাবে এই মেয়ে মনে হচ্ছে সুন্দরী যাবে না। বলি যাও হাই হোক। আমাদের একটা বড় তালপাতা কুড়ে ঘর আছে। ঠিক আছে আমি যা যা বলবো সেগুলো যদি করতে পারো তাহলে আমি তোমাদের বাড়ি যাব। হ্যাঁ কেন তোমাদের যে গোয়াল ভর্তি গরু আছে ওই গরুগুলো সব ছেড়ে দিতে হবে। দেবো
তোমাদের যে বুড়ো মা আছে, বুড়ো মাটাকে মেরে ফেলে দিতে হবে। আর তোমাদের চারটে বৌদি আছে, বৌদি তার চারটে তাড়িয়ে দিতে হবে। আর তোমার যে থাকা তালপাতা কুড়ে ঘর আছে, ওই ঘর পুড়িয়ে আমাকে ছাই দেখাতে হবে, তবে আমি তোমাদের বাড়ি যাবো। কি করে হয় বলো তো? তালপাতা কুড়ে ঘর যদি পুড়ে দিই থাকবো কোথায় বলো তো? বল, আমার খুঁজে টান মার। আচ্ছা ঠিক আছে। আবার কি শর্ত শুনবি? বল, বলবো দুঃখের কথা। বল, এই শোন, তোর যে চারটে বউ আছে তাড়িয়ে দিতে হবে। চারটে বউ তাড়ানো যাবে না। না তো ওই সুন্দরী যাবে নি? দেবো দিদি। হ্যাঁ তাইরে দেবো। আর আমাদের যে বুড়ো মা আছে, হ্যাঁ, সেই বুড়ো মাটার, হ্যাঁ, মেরে ফেলতে হবে। ওই মেয়ের জন্য আমি মা মেরে ফেলবো? আমি সেইটাই বললাম তো। তা কি বললো? বললা তো যাবনি, দেবো দিদি। হ্যাঁ দেবো। কি করে দিবি বলতো? এ আমার কাছে একটা কায়দা আছে। কিরকম বলতো? ওই পানা পুকুর দেওয়াচ্ছি, হ্যাঁ, ওই পানা পুকুরে দুজনে ডেকে নে যাবো। তারপর আমরা কাদা মেখে যাবো রে। হ্যাঁ, যে বলবো মা আমাদের সামান মেয়েকে দাও গো। তারপর যেই ঘাটে যাবে, হ্যাঁ, আর তুই তো বুড়ো মা থেকে আমার এখন মেরে দিবি বলে গেছিস। যতক্ষণ না ভুড় 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 বন্ধ হবে ততক্ষণ ছাড়বো। আচ্ছা শোন, বল, আমাদের গোয়ালভর্তি গরু আছে, হ্যাঁ, সব তেড়ে দিতে হবে, দেবো। আর আমাদের যে তালপাতা কুড়ে ঘর, হ্যাঁ, সেই পুড়ে কুড়ে ঘর পুড়ে, হ্যাঁ, ছাই এনে ওই সুন্দরীর দেখাতে হবে। হবে, এই থাকবি কোথায়? এই থাকবি কোথায়? যাই দেবো দিদি। হ্যাঁ তাহলে ঠিক আছে, বলো সুন্দরী, তাহলে আমরা যাচ্ছি, তুমি এখন থাকো। আমার সঙ্গে চলে আয়, চল, মার চেপে ধরবো তবে শুনবো। চলো চারটে বউ দিছিল সব দাদা তেড়ে দিয়েছে। আর আমাদের বুড়ো মা ছিল, হ্যাঁ, টুক করে জলে টেপে আর মেরে দিয়েছে। ভালো করেছে। আর আমাদের ছোট তালপাতা কুড়ে ঘর ছিল, হ্যাঁ, সেই কুড়ে ঘর পুড়ে ছাই নিয়েছি আমরা। তুমি দেখবে, ওই দেখি, এই দেখো, ভালো করেছো। তাহলে উঠে এসো, ভালো হয়েছে তো, উঠে এসো। কোথায় যাবো? কেন আমাদের সঙ্গে যাবে তুমি? আমি তো যেতে পারবো না। এরা কি হলো? কি বলে আমাদের সঙ্গে যাবে না? যাবে রে? না, সুন্দরী যদি না আসে, হ্যাঁ, জোর করে তুলে না চলে যাবো ঘরে। যাই, হ্যাঁ, ওই সুন্দরী কি আছে? উঠে এসো বলছি। আমি যাবো না, কেন জানো? কেন? আমার প্রতি একটি সুন্দরীর মোহে পড়ে তোমার সংসার সব শেষ করে দিয়েছো। আর যেদিন আমার থেকে কোনো সুন্দরী নারী পাবে আমাকে ভুলে যাবে, এর কোনো মানে আছে? তাই আমি তোমাদের বাড়ি যাবো না, যাবো না, যাবো না। যাবে না? আমি তোমাকে জোর করে ধরে নিয়ে আসবো। কেমন পারো আমাকে ধর দেখি। ঠিক আছে, দেখো কেমন করে পারি। এই কানা,
আমার জোরে ঠেলে দিবি, দিলে আমি টুক করে গে ধরে চলে আসবো, ঠিক আছে? ঝাঁপ দিয়ে পড়লাম জলে, আর ও সুন্দরী ধরবো বলে, আর ধরা দাও না ও সুন্দরী, আর এই মিঠাই মনের বাসনা, যে পড়লাম জলে ও সুন্দরী ধরবো বলে, ধরা দাও না ও সুন্দরী, মিঠাই মনের বাসনা, আরে হায় রে কোথা কি কোহরি, Ashit Sandosha, DJ Bappi, Dusha 8 number 4. সমুদ্র মাথা সবু ডুবু জল খাই, তবু মানস ধরা যাই, সবু ডুবু জল খাই, তবু মানস ধরা যাই, সেটাই মনের বাসনা। আজ আমি তোদের দুজনকে এখানে শীতল করে রেখে দিয়ে গেলাম। ওগো বন্ধু, চলো বন্ধু, আজ আমরা গোদাঘাটা ছেড়ে ভাসতে ভাসতে যাবো সেই দেবসুরপুরের দিকে। নে তো দেখ রে দেখ, মোড়াপতি কোলে নিয়ে সতী ভেসে যায়, নে তো দেখ রে দেখ, মোরা পতি কোলে নিয়ে সতী ভেসে যায় নে তো দেখ রে দেখ,
সে বল মা চলা পিয়ে উঠিল নে তো জগরে দাগ মোরা পটি বলে নিয়ে সতি বেতে যায় নে তো জগরে দাগ আই লাপিয়া উঠি নিল মালা চাকি নে তো জগরে দাগ মোরা পটি বলে নিয়ে সতি বেতে যায় নে তো জগরে দাগ আর সকান হতে বেহুলা ওই চলে কত দূরে নে তো জগরে দাগ মোরা পটি বলে নিয়ে সতি বেতে যায় নে তো জগরে দাগ ভেসে ভেসে চলে বেহুলা নে তো ঘাটে দিকে নে তো জগরে দাগ মোরা পটি বলে নিয়ে সতি বেতে যায় নে তো জগরে দাগ আর সকান হতে বেহুলা ওই মান্দাই বন্দি করে নে তো জগরে দাগ মোরা পটি বলে নিয়ে সতি বেতে যায় নে তো জগরে দাগ ওই হচ্ছে নে তো পানি কাপড় কাছে আসে নে তো জগরে দাগ মোরা পটি বলে নিয়ে সতি বেতে যায় নে তো জগরে দাগ Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.